তারা ইফতারে অংশগ্রহণ করে রোজা ভাঙেন। তার যখন শেষ হয় তখন কিন্তু শুধুমাত্র ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে থাকে না, আমরাও তাদেরকে ঈদ মুবারক জানাই, যেমন আজকে বিজয়া শুভেচ্ছা জানাই। এটাই হচ্ছে আমাদের চিরন্তন একটা ঐতিহ্য, সেই ঐতিহ্য মেনেই আমরা চলি। আপনারা জানেন নন্দীগ্রামে এটা আমার বাড়ির মতো হয়ে গেছে এবং আমি এখানে আমার রাজনৈতিক দায়বদ্ধতা বা কাজের সুবাদে এসেছি। 2003 সালে আমি তখন জেলার যুব সভাপতি, আমি এখানে প্রথম কাজকর্মে যুক্ত হই। আমি গোকুলনগর গোবিন্দজু হাই স্কুলে সাধন্তবাড়ি ব্লক যুব সভাপতি ছিল, তার আহ্বানে আমি সেখানে প্রথম মিটিং করি। তার আগে আমার আসার সুযোগ হয়েছিল, আমার অভিভাবক এখানে ছিলেন দেবী শঙ্কর পান্ডা, জানকীনাথ মন্দিরের সামনে একটা কুড়ে ঘরে ভাঙা ঘরে থাকতেন, অত্যন্ত সহজ সরল সাদাসিধে তার জীবনযাপন ছিল। আমি যখন ছাত্র নেতা ছিলাম দেবীবাবুর কাছে এসে আমি তার পরামর্শ, তার যা যা মূল্যবান নির্দেশ আমি করতাম, তিনি অত্যন্ত আমাকে ভালোবাসতেন। আমি চারে লোকসভাতে আমাকে লড়াই করেছি, বলেছিল কাঁথির ছানা, লক্ষ্মণবাবুর বাহিনী বলেছিল জিতলেও পালাবে হারলেও পালাবে। হেরে গেছিলাম নন্দীগ্রামে, কাঁথির ছানা অপরিচিত ছেলে সমান করে দিয়েছিলাম, 5000-এর ডিফারেন্স ছিল, সমানে লড়াই করে দিয়েছিলাম। যেটা হেরে গিয়ে পালিয়ে তো আমি যাইনি, 2005-এর শেষের দিকে কোর্টের পলি ফেলার জন্য কিছু জমি অধিগ্রহণ হবে, বিএলআর অফিসে নোটিশ হল, সেদিন আমি হাজির হয়ে গেছিলাম, আন্দোলন করেছিলাম ফেরিঘাটে, আন্দোলন করেছিলাম বিএলআর অফিসের সামনে নন্দীগ্রাম একে। সে লড়াই আপনারা জানেন, ওরা বাধ্য হয়েছিল নোটিশ তুলে নিতে। 2006-এ ভোট ছিল, এখানে সিপিআই প্রার্থী দাঁড়াতো, আগে শক্তি বল পরে ইলিয়াস সাহেব, নোটিশ উইথড্র করে নিল যাতে ভোটে না হারে। তো 2006-এ তারা জিতল, আমি দক্ষিণ কাঁথিতে দাঁড়িয়ে জিতলাম, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বিরোধী লড়াই হল। সেই লড়াইতে জুনপুটের সমুদ্র তট থেকে কাঁথি 14 কিলোমিটার, 1,00,000 লোক নিয়ে আমি হেঁটেছিলাম 8ই নভেম্বর 2006। তারপরে পরীক্ষার মাধ্যমে মেধা, আমরা তালিকা আছে, বই আছে আমার কাছে, নাম ঠিকানা দিয়ে 5,000-6,000 লোক এখানে কর্মসংস্থান পেয়েছে, কিন্তু 30,000-এর দাবি আছে স্বীকার করি। আমরা তো এই লকডাউনে চোখ আমাদের খুলে গেল যে 12-14-15 হাজার লোক নন্দীগ্রামের ছেলেরা পেটের খিদার জন্য, সংসার চালানোর জন্য কেউ সুরাটে, কেউ মুম্বাই, কেউ পুনে, কেউ দিল্লি, বিভিন্ন জায়গায় তারা থাকে। আমরা এই লকডাউন সব বন্ধ, তাদের কষ্ট দেখেছি, অনেক গালা, ফোন তো নিজে ধরি, সিএনআই পিএনআই যতটা পারি ধরি, হোয়াটসঅ্যাপ গুলো দেখি, আমার অভ্যাস খারাপ আছে অনেকের, ফোন লাউড করে শোনায় রেকর্ড করে, ওই জন্য ফোন কম ধরে মেসেজ হোয়াটসঅ্যাপটা বেশি করে দেখি, উত্তর দিই। তা আমাকে অনেক ছেলে, অধিকাংশ ছেলে গালা করিয়েছে, কেউ যন্ত্রণায় গালাগালিও করেছে শুনেছি, কোন অসুবিধা নেই, কারণ জনপ্রতিনিধি হতে গেলে ধৈর্য আর সহ্য এ দুটো ক্ষমতা আপনার থাকা দরকার আছে। আমার সহ্য করার ক্ষমতা আছে, সহ্য করি, কোনো সমস্যা নেই, আপনাদের সঙ্গে ছিলাম, আছি, ভবিষ্যতে থাকব, আপনারা সবাই ভালো থাকুন। আর যতক্ষণ না আমার মুখ থেকে কিছু শুনছেন, এই বাজারি সংবাদপত্র ঘরে বসে বসে এসি চালিয়ে পোটালে সব আঙুল দিয়ে দিয়ে এসব করছে,
এগুলো উপেক্ষা করুন, নিজের কাজ নিজে করুন। কোভিডের বিরুদ্ধে লড়াই করতে হবে, আমি নিজে আক্রান্ত। আপনারা দোয়া করেছেন, আশীর্বাদ করেছেন, যত মন্দির আছে যত মসজিদ আছে প্রেয়ার করেছেন আমার জন্য, আমি খুব খুশি। 3 লক্ষ মেসেজ পেয়েছি আমার মোবাইলে, 60,000 করে ধরে। কোলাঘাটে কোয়ারেন্টাইনে ছিলাম, সবার শতবার জিরো করেছি, আবার দেখি লাফিয়ে 37,000-48,000, 3 লক্ষের বেশি ঘটে। দল মত বর্ণ নির্বিশেষে যারা আমাকে ভোট দেয় না, সমর্থন করে না, মাইকে দাঁড়িয়ে গালাগালি করে, তারাও আমাকে মেসেজ করে আমার, কেউ বলেছেন তাড়াতাড়ি সুস্থ হন, কেউ বলেছেন গেট ওয়েল শুন। আর ফোন করেনি এমন কোন লোক নেই, দু একজন করেনি, তাদের নাম আমি বলবো না, বিপদ হয়ে যাবে। আর বাকি সবাই আমার জন্য করেছে, আমার মুসলিম ভাইরা প্লেনে করে জয়পুর চলে গেছে, আজমিরে মাজার শরীফে চাদর চড়িয়ে লাইভ ভিডিও করে আমাকে পাঠিয়ে দিয়েছে। আমার হিন্দু ভাইরা মহাপ্রভুর মন্দির সংযোগ শ্রী চৈতন্য দেবের মন্দির বৃন্দাবন ধামেও করেছে, পুরীর জগন্নাথ ধামেও করেছে, বর্ধমানে আমার ভাইরা প্লেনে করে গুয়াহাটি চলে গেছে, কামাখ্যা মন্দিরে গিয়ে প্রেয়ার করেছে। আমার সহকর্মী মেঘনাথ দেব আক্রান্ত হয়েছে, হসপিটালে যাচ্ছিল না, আঙুলে যেতেই হবে, পাঠিয়ে দিয়েছি আপাতত, একদম চাঙ্গা হয়ে গেছে, অ্যান্টিবডিটা ব্লাডে করে দেবে, আমি করে দিয়েছি, আমার এখন সরকার একটু হয়েছে, মোটামুটি একটু সাবধানে থাকলে ঠিক আছে। সরোজ ভুঁইয়া তিনিও আক্রান্ত হয়েছে, খুব কষ্ট পেয়েছেন, তার বাড়ির লোকরা খুব বিচলিত হয়ে গেছে, আমি তার বাড়ির লোকদের বলেছিলাম যে ছেড়ে দেন না আমার, চিকিৎসা বিজ্ঞান অনেক সময় ফেল করে, কিন্তু সরোজ ভুঁইয়া যখন গুলি খেয়েছিল তখনও তো আমি ছিলাম, মেরে দিত তো বিকালবেলা ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে। কেউ কেউ আশ্চর্য হয়ে যায়, অতীতগুলো ভুলে যায়, খুব খারাপ লাগে। আরে 2003 সালে সিপিএম থেকে এলিয়ে আমি ঝান্ডা ধরালাম, আর এখন ঘরের মধ্যে গুজুর গুজুর ফুসুর ফুসুর, এই লক্ষণ সেটের পতন হয়েছিল কেন বলুন তো? লক্ষণ সেট যখন সুতির পায়জামা পাঞ্জাবি পরে ঝোলা ব্যাগ নিয়ে রানীচকের শ্রমিক ভবনে থেকে বামপন্থা করত, উপালপন্ডা শক্তি বলদের নিয়ে যখন সুকুমার সেনগুপ্তদের নিয়ে লড়াই করত, তখন মানুষ সঙ্গে ছিল। যখন লক্ষণ শেঠ 35 লাখের গাড়ি চড়তে শুরু করল, সুতির পায়জামা পাঞ্জাবি ছেড়ে দিয়ে রেমন্ডসের কোট টাই প্লেজার পড়তে শুরু করল, বিদেশি ঘড়ি বিদেশি কলম বিদেশি চশমা, সাদা চুলগুলো কালো, লাল নীল হলুদ রঙের রঙের সুন্দর সুন্দর ভেলভেটের পাঞ্জাবি, রানীচকের শ্রমিক ভবনে ধুলা ঢুকছিল, ছেড়ে দিয়ে হাতিবেড়িয়ার প্রাসাদ তৈরি, হলদিয়ার সব শ্রমিকের একদিনের বেতন, তারপরে দেখুন পতন শুরু হয়ে গেছে। আপনারা বলুন তো বুকে হাত দিয়ে, 2004-এর সুরেন্দ্র অধিকারী, 2020-এর সুরেন্দ্র অধিকারী এক আছে আর নেই, 2009-এর সুরেন্দ্র অধিকারী, 2020-এর সুরেন্দ্র অধিকারী এক আছে আর নেই, 2014 শুভেন্দু, 2020-র এক আছে আর নেই, 2016 শুভেন্দু এক আছে আর নেই, কেন বিয়ে করিনি? কোন লোককে দেখে নয়, বই পড়েছিলাম প্রদ্যোত মাইতি অধ্যাপক সতীশবাবু সুশীলবাবু অজয়বাবু, তারা বলে গেছেন আমরা অকৃতদের ছিলাম মানুষের জন্য, কোন কিছুটা যেন না থাকে, কখন বেড়ায় কখন ঢুকছি কেউ যেন না ফোন করে, কোন দায়বদ্ধতা না থাকে, ছোট্ট পরিবার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বড় পরিবার কর, বৃহত্তর পরিবার, তাই ঘোষিত অকৃত। কয়েকদিন করে 50 হয়ে যাবে, 87 সালে কলেজে ঢুকেছিলাম,
প্রথম বছরটা অবজার্ব করছিলাম কি করব না করব ঠিক করতে পারছিলাম না। 88 সাল থেকে ক্লাসে সিয়া ক্লাস রিপ্রেজেন্টেটিভ জেন সেক্রেটারি দিয়ে শুরু, 89 অ্যাকাউন্টিং অনার্স নিয়ে ফার্স্ট ইয়ার, সে বছরই জিএস, 95 অবিভক্ত কংগ্রেসের হাত সিম্বলের কাউন্সিল, প্যারাসুটেও নামিনি লিফটেও উঠিনি, সিঁড়ি ভাঙতে 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 উঠে, আমাকে সব করে কোন লাভ হবে না, ছোট লোকদের দিয়ে বাজে কথা বলিয়ে ভাবছি আমি উত্তর দিব, আমার লেভেলটা হইনি, পুকুরে পায়ে কামড়ালে মানুষ কখনো পুকুরে পায়ে কামড়ায়, বিনয় কোমার বলেছিল চারদিক দিয়ে ঘিরে লাইফ হেল্প করে দেব, লক্ষণ শের বলেছিল এই শুভেন্দু নয়াচরে ঢুকলে ঠ্যাং কেটে হাতে ধরিয়ে দিবে, যেদিন বলেছে পরের দিন নয়াচরে চলে, চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ যেটা শির, জ্ঞান যেটা মুক্ত গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধরে করে নাই খণ্ড ক্ষুদ্র করি, ভালো থাকবেন শান্তিতে থাকবেন, 10ই নভেম্বর রক্তাক্ত সূর্যোদয়ের বর্ষপূর্তি, 10:30 করপল্লীতে আসব, স্বদেশ দাস অধিকারী অশোক করণ অশোক দাস আমাদের সমস্ত পান্নাদা থেকে শুরু করে নবদ্বীপ দা থেকে শুরু করে আমার গোকুলনগরের সব আত্মীয় সেখানে পুষ্পার্ঘ্য দেব, দিয়ে গোকুলনগর গোবিন্দজি হাই স্কুলের মাঠে সমাবেশ করব, আমার অঞ্চল আসবেন না, রেজাউল করিমের স্মরণ সভা করেন বিকালে, বাকিরা আসবেন আর খেজুরিও যোগ দিবেন, আমরা চলি সমুখ পারে, এ আমাদের বাঁধবে রুখবে, রইবে যারা পিছু টানে, সবাই ভালো থাকবেন, সবাই মন্দির গ্রাম।